Good, Rose. Chucky. Abracadabra, shakalaka, boom, boom, focus, focus, jump and munt and kitty, kitty, choo. Hey guys, good morning. তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমার মাম্মা। প্রত্যেকদিনই মা এখন ওকে 7টা নাগাদ নিয়ে যায় আমার কাছ থেকে, কারণ সারা রাত আমায় ঘুমোতে দেয় না আর সারা রাতের ঘুমের ঘাটতিটা থেকে যায়। তারপরে যদি এই সকালের দিকে আমি 2 ঘন্টা না ঘুমিয়ে নিই তাহলে আর আমি চলতেই পারবো না। কি করে চিনলি তুই আমাকে? চিনিস আমাকে? চিনিস? হ্যাঁ, তুই চিনিস আমাকে? ভাই চিনি, তুমি চেনো আমাকে? চেনো? সারা রাত আমার জেগে জেগেই কেটে যায় আর এই 7টা বাজলে মা ওকে এসে নিয়ে যায়। এখন ওর রুটিনটা এখন চেঞ্জ হয়ে গেছে, প্রথম মাসে একরকম ছিল আর 1 মান্থ কমপ্লিট হওয়ার পরে এখন দেখছি রুটিনটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে। এখন রাত 3টে থেকে জাগতে শুরু করে, তারপরে ওই হালকা পাতলা ঘুমোই, 5টা থেকে একদম পুরোপুরি জাগে, তারপরে সেটা চলতে থাকে 10টা অবধি, তারপরে গিয়ে স্নান করানোর পরে একটু ব্রেস্ট ফিট করে তারপরে ও ঘুমোচ্ছে কদিন দেখছি। তো রুটিনটা চেঞ্জ হতেই থাকছে। সো মাম্মা যতক্ষণ মার কাছে থাকে, মা ওকে সকালবেলায় নিয়ে যায় আমার কাছ থেকে, ততক্ষণে আমি একটু ঘুমানোর চেষ্টা করি, আর নয়তো আমি ওর কাজগুলো সব সেরে ফেলি। এখন বাজে সকাল 10টা আর ও আজকে ভোর 5টা থেকে পুরো 5 ঘন্টা জেগেই ছিল। একটু আগেই ঘুমোলো আর একটু পরে আমি ওকে স্নান করাবো, বাট এখন একটু ঘুমোচ্ছে, ঘুমিয়ে নিই। ঘুমাচ্ছে মানে ও যখন ঘুমায় তখন আমাকে বলা হয় ঘুমিয়ে নেওয়ার জন্য, বাট এমন একটা ব্যাপার হয় না, ওর আর আমার ঘুমানোর টাইমিংটা মিসম্যাচ হয়ে যায়। মানে ও যখন ঘুমায় এখন আমার ঘুম পায় না, আর সারাদিনে তো প্রচুর কাজ থাকে, এটা ওটা ওর সব জিনিসপত্র গুছিয়ে রাখা। তো সাউন্ড হচ্ছে পাশেই, যেহেতু আমাদের বিল্ডিং হচ্ছে আর একটা টাওয়ার ফ্ল্যাটের, সেই কারণে সেই 6টা থেকে স্টার্ট হয়ে যায়। মানে একেতে রাতে ঘুম হয় না, তারপরে আবার এই আওয়াজে আরোই তো ঘুম যায়। এই হলো রোজের দাদা জিশান, প্রচণ্ড ভালোবাসে বোনকে, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে সেটা। একটু আগেই দেখলে ঘুমোলো, এরই মধ্যে ওর ঘুম ভেঙে গেল। ওর ঘুমটা এতটাই এখন হালকা হয়ে গেছে যে একটা পাতা পড়লে ওর ঘুম ভেঙে যায়। ও যে রুমে থাকে সেই রুমে আমি একটা হালকা করে সবসময় গান চালিয়ে রাখি, গান শুনে ঘুমোতে ও খুব পছন্দ করে। ও ঘুমনের পরেও আমি টানা কিন্তু ঘুমোতে পারি না, কারণ 1-1.5 ঘন্টা পরপর ওকে ব্রেস্ট ফিড করাতে হয়, আর নয়তো ও কান্না শুরু করে দেয়। অনেকটা বেলা হয়ে গেছে আর এখন হচ্ছে রোজের স্নানের সময়। আমি স্নান করানোর আগেই ওই সব কিছু আগে থেকে রেডি করে রাখি, কারণ ও একবার কান্না জুড়লে ওকে সামলানো খুব মুশকিল। এখন আমি এই ওষুধটাকে খাওয়াচ্ছি যেটা ডক্টর ওকে প্রেসক্রাইব করেছে, আর ওকে স্নান করানোর আগে আমি এই একদম নরম একটা পাতলা কাপড় রেখে দিই। টাওয়েল তো আছেই, সাথে এটাও রাখি, আর একটা আছে এই বাথ টাওয়েলটা, যেটা জলটা সোক করতে খুব সুবিধা হয়। জিনিসটা খুব সুন্দর, সফট, আর কালারটাও ভীষণ মিষ্টি, দেখতেই পাচ্ছ। আর এটা রোজকে গিফট করেছে ওর ইমি। সো টাওয়েলের পাশে এখানে রয়েছে মাম্মা যে জামাটা পরবে স্নান করে উঠে, সেটাও আমি আগে থেকে রেডি করে রাখি। আর ক্রিম আছে আর কিছু মেডিসিন আছে যেটা নাভি শোকানোর জন্য এখনও ইউজ করে। আর এখন মা ওকে একটু তেল মাখিয়ে নেবে স্নান করার আগে, যেটা রোজই মা ওকে করায়, আর তার সাথে সাথে একটু ম্যাসাজও করায়। আর এই ব্যায়ামগুলো ও যখন করে আমার ভীষণ ভালো লাগে দেখতে, আর সেটা আমি ভিডিও করে রাখি, কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সব প্রত্যেক দিনকার ভিডিওগুলোই আমি রেখে দিই যাতে করে আমি পরবর্তী সময়েও এগুলো দেখতে পাই। রোদে দেওয়া গরম জলটা দিয়ে স্নান করানো সব থেকে ভালো, বাট এখন যেহেতু রোজ রোদ উঠছে না, তাই ফ্লাস্কের জল আর কিছুটা ঠান্ডা জল মিক্সড করে মা ওকে এখন স্নান করাচ্ছে। এখন ওকে আমি সপ্তাহে 2 দিন সাবান দেওয়াচ্ছি, আর ঠান্ডা জলটা গায়ে দেওয়ার আগে আগে হালকা করে জল ওর গায়ের ওপর ছিটিয়ে নেয় মা, যাতে ওর একেবারে ঠান্ডাটা না লাগে, অল্প অল্প করে যেন ও গায়ে সেটা সোপ করতে পারে। Hey, Mamali!
সোনা পাখি এটা হচ্ছে কি টাওয়াল বুঝেছে যে নরম না এটাতে মুখ হ্যাঁ হ্যাঁ মুখটা তো দেখতেই পাচ্ছি না রে বাবা, মুখটা তো দেখাই যাচ্ছে না রে বাবা, এই যে আমার মুখ টুকি। বেবি বেবি তোমার স্নান হয়ে গেল? ডক্টরকে এই ময়শ্চারাইজার ক্রিমটা প্রেসক্রাইব করেছে আর আমি এটাই এখন ইউজ করছি। মেহু ন্যাচারালি আমার রোজ কিন্তু স্নান করতে ভীষণ পছন্দ করে আর মা ওকে এইভাবেই রোজ নাকটাকে টেনে দেয় ওর, আর ওষুধটাও আমি স্নান করার পরপরই খাওয়ানোর চেষ্টা করি, কারণ ও স্নান করার পর একটু ব্রেস্ট ফিড করে যেহেতু ঘুমিয়ে যায় তখন আর ওষুধ খাওয়ানোর সময়টা থাকে না। তো এখন মা ওকে জামাটাও পরিয়ে দিয়েছে আর ও এখন কিন্তু ভীষণ এনজয় করছে, কারণ এখন ওর গায়ে আর জলটা নেই, এখনও খেলার মুডেই রয়েছে। জিশান রোজ আসতে পারে না, বাট যে কদিন ওর ছুটি থাকে স্কুল সে কদিন আসে, আর ওর বোনকে এতটাই ভালোবাসে সব সময় এন্টারটেইন করতেই থাকে। আজকে পুরো বাথ সেট আপটা ওর দেখিয়ে দিলাম আমি কীভাবে ওকে স্নান করাই, মাই করাই ম্যাক্সিমাম ডেই, আমি সেট আপগুলো সব করেই করে স্নান করার পরে একটু ব্রেস্ট ফিড করে, ব্রেস্ট ফিড করার পরে একটু ঘুমিয়ে নেয়, এখনও ঘুমোবে ও, আর ও ঘুমোতে ঘুমোতে আমি মোটামুটি আমার কাজগুলো করে নিই। ও কোলের মধ্যেই ফিট করতে করতে ঘুমিয়ে যায়, বাট ঘুম পাড়ানোর পরে বিছানায় ওকে রাখাটা মানে ভীষণ একটা টাফ কাজ, বিছানাতে একদমই থাকতে চায় না, আর সব সময় ওর মাথাটা একদম একটা কাত করে থাকে, আমি অনেক কষ্টে এইভাবে সোজা করে রেখেছি, কখনো আমি করছি বা কখনো মা করছে, মানে সবসময় সোজা রাখার চেষ্টা করি মাথাটা, বাট যতবারই সোজা রাখি না কেন ও সবসময় একটা কাত হয়ে শুতে পছন্দ করে, নয় লেফট সাইড নয় রাইট সাইড। তো মাথাটাকে সোজা রাখার জন্য আমরা প্রথমে সর্ষের বালিশ ট্রাই করেছি, বাট সেটাতেও ফেল হয়ে গেছি, কারণ ও অলওয়েজ দেখতেই পেলে ভিডিওতে কাত হয়েই শুয়ে আছে, অনেক কষ্টে ওকে সোজা রাখা হয় বাট সোজা কিছুতেই রাখে না। তো তারপরে মা একটা কাপড় কেটে সেটাকে এইভাবে পেঁচিয়ে ওর মাথাতে দেওয়ার চেষ্টা করে যাতে মাথাটা অ্যাটলিস্ট সোজা থাকে, তবুও সেটা অনেক কষ্টে বারবার করে চেঞ্জ করতে হয়, কারণ ওর দিকে সবসময় মানে ওর পাশে সবসময় বসেই থাকতে হয়, কারণ ও সবসময় নড়তেই থাকে, আর এইভাবে মাথাটা গোল করার চেষ্টা করছি। আমি সব ওর প্রয়োজনীয় জিনিসগুলো এরকম ওর মাথার ওপরে কাছাকাছি দুটো বাস্কেটে রাখি, আর ওর পাশেই আমার শোয়ার জায়গা, এই যে এখানটায় আমি শুই সবসময় পাশেই থাকি, আর ওই বাস্কেটগুলোতে আমি ওর কাঁথা একটাতে জামা প্যান্ট এগুলো সব রেখেছি, আর ও ঘুমানোর পরে আমি জানলার পর্দাটা টেনে দিই যাতে রোদ না আসে, রোদ যদিও এখানটায় আসে না একদম ডিরেক্ট, বাট যে আলোটা থাকে আলোটাতে ওর প্রবলেম হয় সেই কারণে। তো ঘুমোচ্ছে দেখে আমি বাথরুমে গেলাম স্নান করতে, আর আমি বাইরে থেকে আওয়াজ পাচ্ছি কারণ উনি উঠে গেছেন, আর বোন গান শুনিয়ে ওকে থামাচ্ছে, আর ওর কেন জানি না ওর পাশে আমি না থাকলে ও অটোমেটিক্যালি বুঝে যায়, আর আমি স্নান করা বাদ দিয়ে তাড়াতাড়ি করে এসে ওকে কোলে নিলাম যাতে ও একটু শান্ত হয়। আজকে ও বাবার কোলে ফার্স্ট টাইম এইভাবে শান্ত মেয়ের মতো শুয়ে আছে, ওর বাবা কাজ থেকে ফিরে এসে ওকে এইভাবে কোলে নিয়ে বেশ খানিকক্ষণ শুয়েছিল, আর বাবা তো ভীষণ প্রাউড ফিল করছে মেয়েকে এইভাবে কোলে নিয়ে, আর মেয়েও খুব শান্তভাবে রয়েছে, আমিও তো দেখলাম অবাক হয়ে গেলাম যে এতটা শান্ত ও সবসময় থাকে না এখন রয়েছে। তো আজকে লাঞ্চ টাইম হয়ে গেছে আর লাঞ্চ আজকে করতে যাচ্ছি এখন, আর লাঞ্চ এখন মা আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে দেখলাম টেবিলে। সো রোজের মর্নিং টু ডে রুটিনটা তোমাদের সাথে আজ শেয়ার করে নিলাম, আর তোমাদের যদি কোনো টিপস দেওয়ার থাকে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো থেকো সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। আর হঠাৎ সাজুগুজু করছি কেন সেটা নয়, নেক্সট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি, চলো আপাতত টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।